Hi friends, welcome to Juli's Kitchen. Juli's Kitchen e apnader shagoto janai. Ei channel e ami Juli apnader jonno nitto notun recipe niye hajir hoi. Amar ei recipe gulo jodi apnader bhalo lege thake tahole please like korun. আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি কচু শাক সব বাঙালিদের খুব পছন্দের খাবার এটা কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই এখানে আমি 500 গ্রাম মতো কচু শাককে ভালো করে ধুইয়ে ভেজে রেখে দিয়েছি জল ছড়িয়ে রেখেছি 50 গ্রাম ছোলাকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলার ফোড়নে নিয়েছি কালো জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখানে রেখেছি 4টি কাঁচা লঙ্কা তার মধ্যে 3টিকে রেখেছি এইভাবে চিড়ে আর একটা রেখেছি গোটা এখানে 1 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো আছে এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো হলুদ আন্দাজ মতো নুন দেব আর পরিমাণ মতো চিনি দেব আসুন দেখিয়ে দিই কি করে করছি এই কচু শাক প্রথমে কচু শাকটাকে আমি সিদ্ধ করে নেব বেশারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে ছোলা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে নারকলও ব্যবহার করতে পারেন নারকলটাকে পুড়িয়েও নিতে পারেন আবার পিস পিস করে ভেজেও নিতে পারেন এর মধ্যে আমি ছোলাগুলোকেও দিয়ে দিচ্ছি আর দেখো একটু নুন সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি দেখুন আমি এখানে জল ছড়িয়ে নিয়েছি আর একটুখানি জল বেরিয়ে যাবে একদম ড্রাই হয়ে গেছে এবার কচু শাকটা আমি রান্না করব আপনারা যদি নারকল দেন তাহলে কুচু করে নারকল এখনই তেলের সঙ্গে ভেজে নেবেন দিয়ে তারপরে এটাকে দেবেন পুড়িয়ে দেন তাহলে এটা আগে দেবেন তারপর পুরো নারকলটা দেবেন আমি যেহেতু এখানে ছোলাটা দিয়েছি ছোলাটা তাই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে দুটো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে তেজপাতাটাকে চিরে দিচ্ছি হয়ে গেছে এর মধ্যে এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি দেখুন কচু শাকটা থেকে জল বেরিয়ে কমে এটা আমি একদম নিরামিষ বানাচ্ছি ঠাকুরের ভোগেও এটা ব্যবহার করা যেতে পারে চিংড়ি মাছ দিয়েও অনেক সময় কচু শাক করা যায় প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে আর ধনেটা এখানে জিরে আছে 1 চামচ আর ধনে আছে 1/2 চামচ নুনটা আমি এখন দিব চিনি দিচ্ছি আর লঙ্কা চিরাগুলো দিয়ে দিচ্ছি
মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। গ্যাসটা আমি সিমিয়ে রেখেছি, নালে কচুর শাকটা পুড়ে যাবে। মশলা দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, ড্রাই হয়ে গেছে। আমি এখানে কোনো রকম জল অ্যাড করিনি, কারণ কচুর শাক থেকেই জল বের হয়। দেখুন একদম ড্রাই হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, অনেকে আবার রুটির সঙ্গেও খায়। রেসিপিটা রেডি হয়ে গেছে। এই ডিশটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন লেগেছে কচুর শাক, নিরামিষ কচুর শাক, আমাকে সেটা জানাবেন আমার কমেন্ট বক্সে। গ্যাসটা আমি সিমিয়ে করে আঁচটা কম করেই আমি রান্নাটা করলাম, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।